সরকারের ক্যাবিনেটর সিদ্ধান্তর জড়িয়ে মুসলিম বিবাহ আর তালাক পঞ্জীয়ন আইন 1935 1935 সনের এখন যে বাতিল করার যে সিদ্ধান্ত লৈছে আর প্রায় 100 বছরীয় এখন পুরনি আইন বাতিল করেছে আর কাজি অফিসব জেলা আয়ুক্তর আওতালয় নিব বলে সরকারে ঘোষণা করেছে। ইয়াক মই বিশেষকে আদরণি জানাইছো আর গোটেই মুসলমান সমাজও আদরণি জানাব লাগে, কারণ ইয়ার দ্বারা আমার মুসলমান নারী যে সকল আছে নারী হোক বা পুরুষ হোক সকলের বৈবাহিক জীবনটি সুরক্ষিত হব আর ইয়ার দ্বারা সমাজখন যথেষ্ট উপকৃত হব বলে মই ভাবো। কারণ এই স্পেশাল একট যদি এতিয়া রেজিস্ট্রেশন করবলগা হয় তাহলে কম বয়সীয় বিয়া বাল্য বিবাহ সম্পূর্ণরূপে রোধ হব আর অবৈধ তালাকও মানে বন্ধ হব। গতি এই ক্ষেত্র মই আদরণি জানাইছো আর সরকারে বিশেষকে এটা বস্তু মানে অকনমান সুবিধা করে দিব লাগে যে পঞ্জীয়নের ক্ষেত্রে যাতে মানুষে এজন সাব রেজিস্ট্রারের উপর যদি গোটেই ডিস্ট্রিক্টর বিবাহ পঞ্জীয়নের দায়িত্ব দিয়া হয় তাহলে বহু পরিমাণে রাইজর বহুত অসুবিধাই হব আর অফিসারেরও অসুবিধা হব। গতি এই ক্ষেত্রে প্রতিটি পঞ্চায়েতে পঞ্চায়েতে ব্লকে ব্লকে পঞ্চায়েতে পঞ্চায়েতে যাতে বিবাহ পঞ্জীয়নের সরকারিভাবে যাতে ব্যবস্থা করা হয় আর বিশেষকে মুসলিম বিবাহ যেটু বিভিন্ন বিভিন্ন ধর্মর বৈবাহিক বিবাহর প্রথা যেটু আছে রীতি নীতি আছে বিভিন্ন ধরনের আমার মুসলমান সমাজের যেটু বিবাহ প্রক্রিয়া যেটু আছে তাত মহরণাটু সাব্যস্ত করবই লাগিব। গতি যখন এতিয়া সরকারিভাবে যেটু বিবাহ পঞ্জীয়ন করা হব তাত যাতে এই বস্তুটু সম্পূর্ণ মহরণাটু যাতে উল্লেখ থাকে তেতিয়াহে সুরক্ষিত হব। গতি এই ক্ষেত্রে সরকারে বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করব বলে ময়ও আশাবাদী, কারণ কিছুমান যদি আশুয়াস থাকি যায় তেতিয়া হলে ইয়ার কোনো মূল্যই না থাকিব আর মহরানা অবিহনে এখন মুসলিম বিবাহ সম্পন্ন নহয়। গতি এই ক্ষেত্রে সরকারে বিশেষকে পঞ্জীয়নের ক্ষেত্র পঞ্জীয়ন ব্যবস্থাটু মানে যাতে রাইজে সকলে যাতে করিব পারে তেনেকুয়া ব্যবস্থা করিব লাগে। মহরানার ক্ষেত্রতো ভালকে সিদ্ধান্তটু লব লাগে যাতে মহরানার কথাটো যাতে সম্পূর্ণভাবে তাত পঞ্জীয়নত উল্লেখ থাকিব পারে। আর সরকারে যে মানে বর্তমান সরকারে বাল্য বিবাহ রোধের ক্ষেত্রে যেটু পদক্ষেপ হাতত লৈছে, ড্রাগসর বিরুদ্ধে যেটু অভিযান করেছে বা কঠোর পদক্ষেপ লৈছে, তারপর কবিরাজ সকলের বিরুদ্ধে যেটু পদক্ষেপ লৈছে, খুদকুর সকলের বিরুদ্ধে যেটু পদক্ষেপ লৈছে, এগারী মানে ইসলাম ধর্মী নারী হিসাবে মই কব বিচাৰিছো মই ইয়াক আদরণি জানাইছো আর ইসলাম ধর্মী সমাজও আদরণি জানাব লাগে, কারণ ইসলামত এই বস্তুব সম্পূর্ণভাবে ব্যান্ড, ইয়ার বিরুদ্ধেও বহু মানুষে এই অপরাধের লগত জড়িত হয়ে আছে।